নুসরাত মেহজাবিন সাদিয়া, আপনি লিখেছেন, অনেকে বলে কোরআনে কারিম আসরের নামাজের পরে পড়া ঠিক নয়, কথার কতর্ক সত্য সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত মনগড়া কথা। কোরআনে কারিমের তেলাওয়াত যে কোনো সময় আপনি করতে পারেন, দিন রাত চব্বিশ ঘন্টার কোনো সময় কোরআন তেলাওয়াত পড়া নিষিদ্ধ নয়। হ্যাঁ, অপবিত্র জায়গায় আপনি পড়বেন না, গোসল ফরজ হলে তখন পড়বেন না, সেটি ভিন্ন বিষয়, কিন্তু সময় হিসাবে চব্বিশ ঘন্টার কোনো সময় নেই যে সময় কোরআন পড়ার ব্যাপারে কোনো প্রকার নিষেধাজ্ঞা আছে।